من الخاسرين بولي بولي مسجد كيدهچو عصر النماز پوڑے كيدهچو ظهر النماز پوڑے كيدهچو مغرب پوڑے كيدهچو عشار النماز پوڑے كيدهچو اے بندہ نماز مصلى جوكن بوشے جاؤ امي الله کے تمرا بار بار بول الله کو امار گناہ معاف کرے داؤ تار پرو امي تمہاری گناہ معاف کرے نہیں تار پرو تمرا نشی راتے مانو جوكن گھومے جائے تمہار بیوی جوكن گھوم جائے تمہار سلے جوكن گھوم جائے تمی نشی راتے ٹھنڈا پانی دیو زو بنیے نماز আজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আননাহুম ইযি فَلَمُوا أَنفُسَهُمْ جَاؤُكَ بندرے جدی گناہ کرے پھیلو امار رحمت تکے مکتی تمہیں چلے جائیو نا বন্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না হে বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালমু আনফুসাহুম জাউকা বন্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়াকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযজালমু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় শরীফ কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযজালমু আনফুসাহুম জাউকা যারা তাফসীর পড়েছেন তাফসীর জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারী পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়াসিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলমে লুদুনি পেয়েছেন ইলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ وارثان محمد رسول الله قدم مبارك جتار دي بلن سبحان الله আপনারা সেই রাসূল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের
কোরআন আল কারীম থেকে আমি একখানে আয়াত আপনাদের সামনে আবারো পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌ আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিশ্বই অবিশ্বই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানা হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক
পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা 30টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা 30টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু পিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে পিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই
প্রাণ নাই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়াপড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাপি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি
আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযসালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যেও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাছাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাওকা যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে লুদুনি পেয়েছেন এলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রসুল চান কি চান না
অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? বাইরে আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? মৌ। আমার আপনার এই বৌড়ির থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নেই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন? আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়োশী নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি?
কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত দেওয়া যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বিয়া দিবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গাল ভরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দোন শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে
আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিষয় অবিষয় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানা হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন
আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দেয় ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সবকিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদ কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযফালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় ছেড়ে কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযজালামু
أنفسهم جاءوك جرى تفسيري پڑھچن تفسير جلالعين پڑھچن تائتل پڑھچن بخاري پڑھچن مسلم پڑھچن ابن ماجه پڑھچن سياسيتا پڑھچن حدیث پڑھچن اسماء پڑھچن قياس مينچن اصول مينچن بلاغت مينچن منطق مينچن شريعت بوجهچن طريقت بوجهچن حقيقت بوجهچن علم لدوني پيچن علم تصوف مينچن ترى অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নাই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের قرآن الكريم থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারো পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌত আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূহ সেই রূহ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি
এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না 2,200 পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়াপড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআন
القرآن الكريم থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারো পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌ আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূহ সেই রূহ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক
পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা 30টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা 30টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে কেঁদেছ এশার নামাজ পড়ে কেঁদেছ এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযফালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যেও না বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ
বান্দা আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় চেরিস কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা যারা তাফসিরি পড়েছেন তাফসির জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে লুদুনি পেয়েছেন এলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ আরসান মুহাম্মদ রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইর আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই
জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাহির হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাপি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানে রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা দিয়া দিবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি
আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দোনো শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এইজন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাশর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার দানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়াতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানে মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ
أنهم إذ ظلموا أنفسهم جاءوك بندرة جدي غنا كوري فلو أمر رحمت تكي مكفيري تمي چلے جئيو نا বন্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না হে বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা বন্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়াকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় শরীফ কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা যারা তাফসীর পড়েছেন তাফসীর জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারী পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলমে লুদুনি পেয়েছেন ইলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ আর খান মুহাম্মদ রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম
স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে গড় খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবীর নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন
আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আর জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দেয় ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সবকিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু পিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্বন্স সে নিজে পিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি
এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না 2,200 পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলি মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়াপড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানা হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কেয়ামত পর্যন্ত ভাত দেওয়া যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু পিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে পিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে
কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো যোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ গো আমার গুনাহ maaf করে দাও তারপর আমি তোমাদের গুনাহ maaf করে নেই তারপর তোমরা নিশি রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযফালামু আনফুসাহুম জাউকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় চেরেস কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম জাউকা যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়াসিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে লুদুনি পেয়েছেন এলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদম মোবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে
আমি এখানে আয়াত আপনাদের সামনে আবারও পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত। জোরে বলুন কি মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন? আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়োশী নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে, সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক,
পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা 30টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা 30টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিষয় অবিষয় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই
প্রাণ নাই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাহির হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা দিয়া দিবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই
আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো যোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এই বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযফালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না হে বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবনে আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় ছেড়ে কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাওকা যারা তাফসীর পড়েছেন তাফসীর জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারী পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলমে লুদুনি পেয়েছেন ইলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার বিবরণ সুবহানাল্লাহ আপনারা সেই রসুল চান কি চান না
অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের قرآن الكريم থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌ আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূহ সেই রূহ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে গড় খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর
কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত ভাত জানে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানে মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটু দুরু শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম
স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে গড় খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়া পড়শি নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন
আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত জানবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সবকিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু পিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে পিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদ কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযফালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়াকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় চেরেস কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযজালামু
أنفسهم جاءوك جرى تفسيري پڑشن تفسيري جلالعين پڑشن تائتل پڑشن بخاري پڑشن مسلم پڑشن ابن مازا پڑشن سيا ستا پڑشن حدیث پڑشن اسما پڑشن قياس منشن اصول منشن بلغت منشن منطق منشن شريط بوجشن طريقت بوجشن حقیقت بوجشن علم لدوني پیشن علم تصوت منشن ترى وبي شئي شکار کرده مانوشه ایک مطر مقتر سان پوریتران سان عصول سان نجات سان اللہ پاو سبحان محمد رسول الله قدم مبارك چتار دی بولن سبحان الله اپنرا شیر رسول چان کی چان نہ অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নাই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা সেই রাসূল চান কি চান না সেই রাসূলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের قرآن الكريم থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারো পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌত আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূহ সেই রূহ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিশ্বয় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি
দেশে এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২,২০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়াপড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানা হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা ৩০টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়েরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কেয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু পিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে পিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা এটা দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের
قرآن الكريم থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবারো পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি মৌ আমার আপনার এই বডি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম ইসমিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশেষক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নাই চেরাক নাই লাইট নাই সাথী নাই সঙ্গী নাই পাড়াপড়শী নাই সমাজের কেহ নাই রাষ্ট্রের কেহ নাই বন্ধুত্ব কেহ নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে সেই গরটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার ডানে হবে মাটি বামে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক
পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা 30টি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা 30টি তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা শবে কদর মানে শবে বরাত মানে শবে মেরাজ মানে মুসলমান কাকে বলে যারা মক্কায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাক দে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কিয়ামত পর্যন্ত ভাত যাবে না ভাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাশাআল্লাহ সবাই সব কিছু জানেন মধু পিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যালামনা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এ বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইযসালামু আনফুসাহুম যাওকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যেও না এ বান্দা আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো আমার দরবার থেকে তুমি নিরাশ হয়ো না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাছাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাওকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবহানাল্লাহ
বান্দা আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় চেরিস কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা যারা তাফসীর পড়েছেন তাফসীর জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বুখারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলমে লুদুনি পেয়েছেন ইলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ খান মুহাম্মদ রাসূলুল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসোস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন না মুহাম্মাদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা বাইরে আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জোরে বলুন কি মরণ মরণ মানে নড়াচড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ি থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম জোরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই
জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলেন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে